নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আমি আজকে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এজন্য একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়ে নিলাম কড়াতে। একটু লম্বা করে কুচি করে কেটেছি আলুটা, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি। এবারে নেব হচ্ছে টমেটো কুচি, ছোট সাইজের দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তো সেটা নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিলাম। এবারে ভালো করে সব কিছুকে একবার আমি মেখে নেব। কাচকি মাছের হাতে মাখা এই চচ্চড়িটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রত্যেকের কিন্তু এই রান্নাটা বেশ ভালোই লাগবে। তো দেখুন, খুব ভালো করে সমস্ত কিছুকে আমি মেখে নিলাম। এবারে আমি এখানে কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রামের মতো মাছ রয়েছে, আর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। কাচকি মাছ কাটার কোনো ঝামেলা নেই, জাস্ট খুব ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম 200 গ্রাম, আর হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুনের মতো, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুনের মতো, এটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবেন। একটুখানি জিরে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। কাঁচা লঙ্কাটাও আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার হালকা হাতে সবগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। হালকা হাতে মাখাতে হবে এবারে, তার কারণ হচ্ছে কাচকি মাছ খুব নরম হয়, খুব বেশি রোগরে মাখলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন গোটা গোটাই থাকে, যেন না ভাঙে। তো দেখুন, সুন্দর করে সমস্ত কিছু আমি মাখিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অন করে দেব। এই কড়াতেই কিন্তু পুরো রান্নাটা হবে, তো আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর খুন্তির সাহায্যে একটুখানি সব কিছুকে নাড়িয়ে মিশিয়ে আমি কিন্তু কড়ার গায়ে এগুলোকে একটু ছড়িয়ে দেব। এত ইজি একটা রান্না না, আর একদমই অল্প তেল মশলা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তো সব কিছুকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5েক একটু এগুলোকে রান্না করে নেব। তো 5 মিনিট পর দেখুন, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, কতটা জল বেরিয়েছে দেখুন। পেঁয়াজ, টমেটো এবং কাচকি মাছ 3টে থেকেই কিন্তু বেশ ভালো রকম জল বেরিয়েছে। আর আমি কিন্তু এই রান্নাটা এক্সট্রা করে কোনো জল আর ব্যবহার করব না, এই জলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি সব কিছুকে, আবারও একটু ছড়িয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না হতে দেব। এবারে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা, 5 থেকে 6 মিনিটের জন্য আমি আবারও রান্না করে নিচ্ছি। তো 5-6 মিনিট পর তুলে নিলাম আমি ঢাকনা, আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর কিন্তু কোনো কিছুই এতে আমি অ্যাড করবো না, আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি ধনে পাতা কুচি দিতেই পারেন। দেখুন, খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। জাস্ট একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলু একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে শুধু পরিবেশন করার পালা। তো কেমন লাগলো আমার এই কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ির রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু যারা নতুন আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করতে এসেছেন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।